পার্কে এসেছিলাম, এই যে মেন গেট ইকো পার্কে, টিকিট কাউন্টারের সামনে লেখা ক্লোজ। I am Shartok Sarkar. Maybe you know me or not, whatever that is. So, आज हमरा आच्छी हिंदी ना बोलूँगा। हाँ, बांग्ला बांग्ला। तो आज का हमरा आच्छी इको पार्क के पर डेस्टिनेशन कोनो किसी जाने नहीं। So, इको पार्क एक्सप्लोर कर रहा है। अपन हमरा बी गार्डन है, बास दोरे। जल्दी दूर दूर इको पार्क बंद हो तक चला। ना वो ना इको बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो। বাস নামি দিয়েছে দুই নম্বর গেটের ওখানে, বুঝতে পারছি না কোন দিক দিয়ে যাবো। মানে কি এদিকে কোথায়, এখানে কোথাও ডিভাইডার পাচ্ছি না যে আমরা রাস্তাটা পার হবো। সবাই খুঁজে বেড়াচ্ছি। এটা হচ্ছে রেডবুল, এটা হচ্ছে রেডবুল, রেডবুল বাচ্চাটাকে ঘুরতে দিয়েছে বাচ্চাটা এখানে। বাই দ্য ওয়ে জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ কিন্তু এদিকে কোথায় দিয়ে যাও, জায়গাটা দেখিয়ে দাও। এই হচ্ছে জায়গাটা, এবার এখানে এই সাইডটা দেখুন, এই সাইডটা গাড়িগুলো খুব ফিরে যাচ্ছে, আমরা কখন উড়ে যাবো বুঝতে পারছি না। এই আমরা কি এখান থেকে পার হতে পারবো না? হয়তো সামনে সিগন্যাল। ও আচ্ছা, আমরা ওখান দিয়ে পার হয়ে যাব। সবাই হাঁটছি এখন, বাস খুব বাজে, আমাদের খারাপ জায়গায় নামিয়ে দিয়েছে। আপনারা আমি বাসের ডেসক্রিপশন, আমি বাসের ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা ওই বাসে উঠবেন না, খুব বাজে বাস। এরা রীতাপুরীর কথা বলছে, এদের ক্রাশ। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বাসটা একদম গা ঘেসে গেল, বাসটা একদম গা ঘেসে গেল। অন হসপিটাল ডিউটি বাস, ওটা মেডিকেল কলেজে আমাকে নিয়ে যাচ্ছি তো। সুন্দর জায়গা, সবাই খুব এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড। বাই দ্য ওয়ে আরে আমাকে কেউ বলো, এই গুগল ম্যাপ খোল, গুগল ম্যাপ খোল, ইকো পার্কটা কোন দিকে? দেখো আমরা ওইখানে হাঁটা শুরু করেছিলাম, আমরা প্যারিস পৌঁছে গেছি, আইফেল টাওয়ার দেখতে পাচ্ছি। আমরা কলকাতা থেকে হাঁটতে হাঁটতে প্যারিস পৌঁছে গেছি, বাসটা এত বাজে। আমরা অনেকটা হাঁটার পরে সামনে ডিভাইডার দেখতে পেয়েছি, হেঁটে হেঁটে ঘাম বেরিয়ে গেছে। ওই যে সামনে ডিভাইডার, ওই যে আমরা ডিভাইডার দেখতে পেয়েছি। এই যে সুপ্রিয়, সুপ্রিয় অডি দেখে এমন করছে, হ্যাঁ, যে রাস্তায় যেন, রাস্তায় যেন এরোপ্লেন চলছে, অডি দেখে এমন করছে। ইকো পার্কে এসেছিলাম, এই যে মেন গেট ইকো পার্কে,
টিকিট কাউন্টারের সামনে লেখা ক্লোজ, কি বলবো কিছু বলার নেই, ইকো পার্ক আজকে বন্ধ। লোকগুলো বললো তোমরা যদি ঢুকতে চাও ঢুকতে পারো, কিন্তু আমাদের চাকরি থাকবে না, আমরা ওনাদেরকে দয়া করলাম, অ্যাকচুয়ালি ওয়ে কাইন্ড না এর জন্য। বন্ধ ছিল, এখন যাচ্ছি আমরা সিসিটিভি এর দিকে, আমরা জানতাম বন্ধই থাকবে, বাবা নেমে যাবো না আমরা, যাবো জানতাম বন্ধই থাকবে, এবার সিসিটিভি এর দিকে যাচ্ছি, চলো সবাই। আমরা শুধু হেঁটেই যাচ্ছি আজকে, শুধু হেঁটেই যাচ্ছি, বাগান চেরা হাঁটছি আমরা, বাগান চেরা হাঁটছি, বাগান চেরা হাঁটছি আমরা, বলো। ফাইনালি মধ্যে আসতে পারলাম। আকাশ দা কিছু বলবে? আমার কিছু বলার নেই, আমি হ্যাঁ খুব টায়ার্ড, খুব টায়ার্ড, এখনো ঘোরা শেষ হলো না, আমরা খুব টায়ার্ড। ঘোরা শুরু করতে হলো, সেটা তো বললাম শেষ। টিমের দুজন, আমরা তিনজন আছি এখানে, সুপ্রিয় আর ওই দাদাটা সার্থক দা, ওরা আইফোন দেখতে গেছে, আইফোন 12 টা দেখতে গেছে, ওরা ইমাজিনে ঢুকেছে, আসুক তারপরে আমরা যাবো। এই যে I'm here. Okay. Yeah, don't go near them, busy. I'm here. There's always something to cover me. There's never a guarantee that loving is so easy. Some may define it as sugar and brownies, but it's hard just to slide. সেই সকাল থেকে এসছি, বাস থেকে নেমে যে হাঁটা শুরু করেছি, এখনো হাঁটা বন্ধ হয়নি। ওরা সিসিটিভি ঠিক মতন উপরতলা ঘুরতে দিল আমাকে, তার মধ্যে চলে আসলাম আমরা, আর এখান থেকে 900 মিটার, তাই আমরা হেঁটেই যাবো। বিরিয়ানি খাবো এবার, ওখানে কিছু খাইনি। এই খেয়ে কি করবো, তারপরে প্ল্যান আছে কিছু সার্থক দা? সার্থক দা খাওয়ার পরে কি করবো, কোনো প্ল্যান আছে?
চলে এসেছি এখন বাসে, বাস এখন মধ্যমগ্রামে ঢুকে গেছে, আর একটুখানির পরেই বাড়ি পৌঁছে যাবো। এর সময় মাথা যন্ত্রণা করছে, আমার পাচ্ছে ঘুম। আসলাম থেকে বিরিয়ানি খেলাম, মোটামুটি ছিল বিরিয়ানি, ভালোই ছিল, মোটামুটি না ভালোই ছিল। আমি চিকেন বিরিয়ানি খেয়েছি, ওর সময় মাটন বিরিয়ানি খেয়েছি, একই দাম, ভালো ছিল, ভালোই ছিল। আমি 10-এ 9 দেবো, ওরকম ক্যাটাগরি ছিল। এখন বাসে বচা কে রাখে হমে ও দিন না কিসি মঞ্জিল কি ফিকর থি জিন্দগি জিনে কি উমর থি দোস্তি আর দোস্তোঁ সে উধার কে দিন থে ও দিন ভি ক্যা দিন থে।